নারায়ণগঞ্জ ইজদার রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সভাপতির পদত্যাগ চেয়ে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের কথা শুনেন বিএনপির ফতুল্লা থানা তাঁতি দলের সভাপতি সিদ্দিকুর রহমান উজ্জ্বল। অতঃপর তাদের দাবিকে যৌক্তিক বলে মনে করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয়করণ মুক্ত করার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের দাবি অনুযায়ী প্রধান শিক্ষক এবং সভাপতিকে অতি দ্রুত এসে শিক্ষার্থীদের দাবি মেনে নিতে বলেন। পরিশেষে শিক্ষার্থীরা সিদ্দিকুর রহমান উজ্জ্বলের কথা শুনে পরিস্থিতি শান্ত করে। আজকে ছাত্ররা যে আন্দোলন করছে এটা যৌক্তিক। বিগত 17 বছর আওয়ামী সরকারের যে পেশি শক্তি খাটিয়ে কিছু স্থানীয় নেতৃবৃন্দ এই স্কুলটাকে দলীয়করণ করে রেখেছিল, এটা দখলমুক্ত হওয়া দরকার। এবং আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, আগামীতে আমার দল বিএনপি ক্ষমতায় আসলেও যেন স্কুলে কোনো দলীয়করণ না করা হয়। এটা ছাত্রছাত্রীদের স্কুল, এটা ওরাই এখানে সকল কিছু করবে। পাশাপাশি এখানে একটা ম্যানেজমেন্ট কমিটি হয়, অভিভাবক কমিটি হয়, সেই কমিটিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে যেন নির্বাচিতভাবে করা হয়। 17 বছর যেই ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি যেন এই স্কুলে না ঘটে, এই আশাই আমি করব। স্কুলের যে সভাপতি ছিল জি, ওনাকে কি আনানো বা আনবে বা পদত্যাগ করবে এরকম কিছু? ওনাকে ইতিমধ্যে অপসারণ পদত্যাগ করানো হয়েছে, উনি স্কুল থেকে চলে গিয়েছে। কিন্তু স্কুলের যে প্রিন্সিপাল স্যার, সে আমি জানি না কোন অদৃশ্য শক্তির সমর্থনে বা বলে সে এখনও কোমলমতিদের আন্দোলনের সাড়া না দিয়ে এখানে না উপস্থিত হয়ে সে আত্মগোপন হয়ে আছে। আমরা এটার নিন্দা করছি। আমরা চাচ্ছিলাম সে আসুক, এসে সে পদত্যাগ করুক, কারণ ছাত্রদের যে আন্দোলন এটা যৌক্তিক। আমি আবারও বলছি, ওদের আন্দোলন যৌক্তিক। এ কারণে আমি আমার দল জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমি আমার সন্তানদের নিরাপত্তার জন্য, আমি আমার ছাত্রদের নিরাপত্তার জন্য দলীয়করণ মুক্ত চাচ্ছি এই স্কুল। ঠিক, এই যে এখানে একটা ছাত্রলীগের সংগঠন ছিল, ছাত্রলীগের ক্লাব ছিল। ছাত্রলীগের ক্লাব কী করতো, আমাদের বাচ্চারা ছুটি হওয়ার পর তারা ঢুকতো স্কুলের ভিতরে, ঢুকতো ডুইকা, এই যে একতলা দুইতলা তিন চারতলার উপরে হুইটা তারা মাদক সেবন করতো। এমনকি আমার নিজের চোখে দেখা আমাদের সাবেক সিদ্দিক স্যার, সভাপতি স্যার, তিনি সহ এই যে পাঁচতলার উপরে উঠে তারপরে কি সুন্দর সিগারেট টানতেছে, মাদক সেবন করতেছে। একটা স্কুলের ভিতরে একটা সভাপতি কিভাবে চারতলার উপরে উঠে মাদক সেবন করতে পারে, সিগারেট টানতে পারে, আমার এটা এটা প্রশ্ন। আমরা কি শিখবো, আমরা স্টুডেন্টরা কি শিখবো, মাদক সেবন করতে শিখবো তাদের থেকে? যে আমরা মাদক স্কুলে স্কুল থেকে বাইরে যাই, তারপরে এই যে দোকানে বা ইয়াতে যাই আমরা মাদক টানবো? এই যে এখানে যে রেললাইনটা, চানমারি রেললাইনটা, অধিকাংশ ছেলে মেয়েরা দেখি যে মানে কি একটা অবস্থা। চাই যে আমাদের স্কুল শিক্ষা গ্রহণের মতো একটা প্রতিষ্ঠান হোক, যেখানে কোনো দুর্নীতি চলবে না, দলীয়করণ চলবে না। আমরা রাজনীতি মুক্ত, আমরা সুন্দর পরিবেশ চাই। আমাদের স্কুলে যে মাননীয় শিক্ষক আছে তারা যেন আমাদের সুন্দরভাবে পাঠদান করে, আমরা যেন তাদের কাছ থেকে কিছু শিখতে পারি এবং দেশকে যেন সে ব্যাপারে মানে আগে নিয়ে যেতে পারি, আমাদের একটাই দাবি। দেখা যাচ্ছে যে ওই যে বললেন ভাইয়াটা যে আমাদের স্কুলে নাকি মাদক সেবন হয়, তিনি তো জানতেন এই ব্যাপারে, এ ব্যাপারে তিনি কেন পদক্ষেপ নিলেন না? আমাদের আমাদের বিভিন্ন দেখা যায় যে বিভিন্ন সময় যে বাইরে থেকে ছাত্রলীগের দলেরা এসে বিভিন্ন রকম কর্মকাণ্ড করছে, কেন সে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় না? আমরা তো স্কুলে ঠিকভাবে পড়াশোনা করতে পারছি না, এই কারণে আমরা চাই তিনি পদত্যাগ করুন। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, এনএন টিভি, নারায়ণগঞ্জ।